সেই পার্টটুকু আমি সব জায়গাতেই দিয়ে দেবো। ঠিক আছে, আপনি যদি এখানে যান অথবা এখানে যদি যান, সব জায়গা দেখি হবে, জায়গা খালি থাকবে একটু। আপনি যদি কন্ট্রাক্টরস যান কি হবে, একটু জায়গা খালি থাকবে, জায়গা খালি করে দিলাম একটু হালকা। এখন এখানে কিছুই দেওয়া নেই। আচ্ছা, তারপর কিছু কাজ বাকি আছে আমাদের। কাজগুলো হচ্ছে আমরা চাচ্ছি, যেমন এখানে দেখেন, যদি আমরা হোম পেজে থাকি, যদি হোম পেজে থাকি তাহলে কি আছে দেখেন তো, এটাতে স্লাইডার আছে, তাই না? স্লাইডার আছে। আমরা আপাতত স্লাইডার এভাবে রাখবো না, কথা বলছেন, আমরা আপাতত স্লাইডার রাখবো না। স্লাইডার কিভাবে কি করা যায় এটা পরে করবো আমরা। এরা এরা রেভলিউশন স্লাইডার ইউজ করছে নাকি? আমরা রেভলিউশন স্লাইডার ইউজ করবো, কথা বুঝছেন? তো সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা পেজ ডট পেস্টের মধ্যে যাবো। যাওয়ার পর দেখেন উপরের দিকে, আচ্ছা হেডারের মধ্যে, গেট হেডার না, হেডারের মধ্যে উপরে কি আছে দেখেন তো, নিচের দিকে, সবার নিচের দিকে কি আছে, এই যে আপনার ব্রেড ক্রাম গুলো আছে, তাই না? এটা তো ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের মধ্যে কি লেখা আছে? আচ্ছা ব্রেড ক্রাম গুলো আসলে এখানে দেওয়া উচিত হয় নাই। আমরা ব্রেড ক্রাম গুলো এই জিনিসটাকে, এই ব্রেড ক্রাম গুলোকেও কাট করেন, কাট করে এগুলো ইন্ডেক্স ডট পিএইচপি সবার নিচে দেবো, সরি সবার উপরে দেবো, কথা বুঝছেন? আমরা কার কার মধ্যে দিতে হবে, পেজের সবার উপরে দেবো, লেফট সার্ভারের সবার উপরে দেবো, এবং ফুলিডেরও সবার উপরে দেবো, কারণ আছে পিছনে। ব্রেড ক্রাম্বগুলোর মধ্যে কি লেখা থাকে? লেখা থাকে হচ্ছে হোম, এখানে লেখা থাকবে কি, হোম লেখা থাকবে, এখানে লেখা থাকবে যে পেজের মধ্যে আছে সেই পেজের নাম, কথা বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো এখানে এই জিনিসটা করবেন কেমনে, এখানে ব্রেড ক্রাম্ব লেখা আছে, এখানে লেখা থাকবে কি, হোম, এখানে লেখা থাকবে হচ্ছে যে পেজের মধ্যে আছে। সাপোজ লেখা আছে, আছেন কোন পেজের মধ্যে, অ্যাবাউট, এটা হচ্ছে কার মধ্যে করছি, ফুলিডে করছি না? এখন এই কাজটা আমরা কি করব, সেম জিনিসটাই এখানে বসাই দিলাম, প্লাস এখানে বসাই দিলাম। আর সমস্যাটা কি, এখানে কি লেখা আসছে, অ্যাবাউট লেখা আসছে, জানেন অ্যাবাউট লেখা থাকবে না, এখানে কি লেখা থাকবে, যে পেজে আসছেন সেই পেজের নামটা শো করবে। একমাত্র ব্লক পেজের মধ্যেই, ব্লক পেজটা, তাই না? ব্লক পেজের মধ্যে এখানে লেখা থাকবে হোম, এখানে লেখা থাকবে ব্লগ, আর অন্যান্য পেজগুলো যেগুলো আছে সেই সমস্ত পেজগুলোতে এখানে কি লেখা থাকবে, পেজের টাইটেলটা শো করবে। এখানে লেখা থাকবে হোম, এখানে লেখা থাকবে হচ্ছে যে পেজে আছেন সেই পেজের নাম, তাহলে খুব ভালো কথা। এখানে কি করবো আমরা, পেজের নাম শো করানোর জন্য হোয়াইল হ্যাভ হ্যাভ পোস্টেস দা পোস্ট, নিচেকে কি করতে হবে, এন্ড হইল, এখানে কি লিখবেন পেজের নাম শো করানোর জন্য,
বলছেন নিজে বুঝছেন না। দা দা টাইটেল, এই কথাটা প্রত্যেকটার মধ্যে দিতে হবে। এখানে দিতে হবে, এখানে দিতে হবে। টেস্ট স্ট্যান্ডার্ড ফাংশন আছে, এখানে আসছে। দেখেন তো, অ্যাবাউটে গেলে অ্যাবাউট, হোমে গেলে হোম থেকে হোম, ব্লগে গেলে হোম থেকে ব্লগ, কন্ট্যাক্ট গেলে হোম থেকে কন্ট্যাক্ট, পোর্টফোলিওতে গেলে হোম থেকে পোর্টফোলিও আসতেছে। এখন আমাদের সমস্যা হচ্ছে কি, হোম পেজে গেলে এরকম শো করবে না। হোম পেজে গেলে কেমন শো করবে? হোম পেজে গেলে এটা থাকবেই না, এটা থাকবেই না। এটা হোম পেজের মধ্যে আছে, এখানে আমরা এখানে কন্ডিশন দিতে পারি না। টোটালি এইভাবে হোম পেজে গেলে কি থাকবে না, এটা থাকবে না। কি কেমন থাকবে? টোটাল এই পার্টটুকু থাকবে না, এই পার্টটুকু টোটালটাই থাকবে না। কথা বলছেন? সরাসরি মেনুর পরে কি শো করবে? এগুলো শো করবে। তাহলে একটা কাজ করতে পারতাম আমরা, যেহেতু ওই পার্টটুকু আছে হেডারের মধ্যে, হেডারের মধ্যে কি আছে নিচের দিকে? এখানে নিয়ে গেলাম, আর কোথায় নেবো? পেজের মধ্যে গিয়ে আর্টিকেল পার্ট টুকে রেখে দিলাম, লেফট সাইড বারের মধ্যে গিয়ে আর্টিকেল এবং ফুটের মধ্যে গিয়ে কি করবো, আর্টিকেল পার্টটা রেখে দেবো। এখন এখান থেকে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব, যদি এটা তখনই শো করবে, এটা ইফ ইজ ফ্রন্ট পেজ, যদি কি হয় এটা ফ্রন্ট পেজ হয় না হয়, যদি কি হয় ফ্রন্ট পেজ না হয় তাহলে কি করবে, এটা শো করবে, টোটাল আর্টিকেলটা শো করবে। এখানে কি করবো আমরা, এন্ড ইফ দিয়ে দেবো। এন্ড ইফ যদি ফ্রন্ট পেজ হয় তাহলে কি হবে, এটা শো করবে। এটা এন্ড ইফ এটা কপি করেন, কপি করে টোটাল আর্টিকেলটাকে রিপ্লেস করে বসায় দেন, পেজের মধ্যে বসায় দেন। এটা কি ফ্রন্ট পেজ না? এটা এখানে কি আছে? এটা আপনি এই পেজে যান, আছে এই পেজেও আছে, এই পেজেও আছে, এই পেজেও আছে, এর মধ্যে দিয়ে দিই, কারণ এটা তো এটার মধ্যে থাকবে না আসলে, এটার মধ্যে এগুলো আসার দরকার হয় না। এটা তো এমনিতেও তো ব্লক পেজটা ফ্রন্ট পেজ হবে না, তাই না? আর এখানে গেলে নাই, এখানে গেলে কি আসবে, কি আসবে যদি হোম পেজ এটা যদি সেট না করা থাকে, কোনটা যদি সেট না করা থাকে, আমরা চাচ্ছি কি যদি এই পেজের মধ্যে গিয়ে যদি ফ্রন্ট পেজ না হয় তাহলে এটা শো করবে। আর আর যদি এলস, এলস এর মধ্যে বলে দেবো ফ্রন্ট পেজ হলে কি হবে, ওখানে একটা আমরা স্লাইডার দিয়ে দেবো। কথা বুঝছেন? স্লাইডার দিয়ে দিলাম, আর ফ্রন্ট পেজ হলে, আর ফ্রন্ট পেজ হলে আচ্ছা থাক, এভাবে থাক, স্লাইডার শো করাবো। ধরে স্লাইডারের জন্য আমরা কি করতে পারি, স্লাইডারের জন্য স্লাইডারের ব্যবস্থা পরে করতেছি, আগে এখানে যে কাজগুলো আছে অন্য আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেলি। যেমন এখানে কি দেওয়া আছে, উইজেট দেওয়া আছে না, উইজেটের কাজটা সেরে ফেলবো আজকে। যেমন উইজেটের জন্য আচ্ছা, তারপর এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ দিই,
হ্যালো লেখে সার্চ দেয় অটোমেটিকলি হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, এটা কি করাই আছে নাকি? হ্যাঁ করাই আছে দিচ্ছে। আমি একটু কোথায় যাব, পেজের মধ্যে যান। আচ্ছা এগুলা সব কিছু করাই আছে, করা কেমনে আছে? এখান থেকে গেট দেওয়া আছে, এখানে মেথড গেট গেটই হবে, যে কোনো আপনার পিএসপি যে কোনো ফর্মকে ডাইনামিক করার জন্য, সার্চ ফর্মকে ডাইনামিক করার জন্য ফার্স্টে মেথডের মধ্যে কী লিখবেন? গেট লিখবেন। আর এখানে আপনার অ্যাকশন, অ্যাকশনের মধ্যে লিখবেন হচ্ছে পিএসপি শুরু শেষ। এখানে দেবেন হচ্ছে কি হোম ইউআরএল, হোম পেজের লিঙ্কটা পাবে আর কি। আর এখানে ইনপুট যেটা আছে, ইনপুটের মধ্যে নেমটা কি করতে হবে আপনাকে? এস দিতে হবে, নেমে এস দিলেই হয়ে যাবে, কথা বুঝছেন? আর এখানে সার্চ ভ্যালু দিয়ে রাখলেন একটা। আমরা যদি কি করি যে এখানে সার্চ দেই কি লেখে, নাবিলা লেখে, বা ধরেন আগামী আগামী লিখে দেন, সার্চ দিলাম, এখানে আগামী লেখা আছে এজন্য পাচ্ছে। আর যদি উল্টা পাল্টা কিছু লেখে সার্চ দেন অফ নো পোস্ট ফাউন্ড, এটা করতে পারছে, এটা পোস্ট সিঙ্গুলার পিএসসি দিতে পারছে। সেক্ষেত্রে আমি চাচ্ছি কি, যেহেতু এরকম কিছু নাই, আমি চাচ্ছি কি কী হবে, সার্চ ডট পিএসপি নামে একটা ফাইল আসবে, মানে ফাইল ফাইল বানাবো আমরা, নাম দেবো কি, নাম দেবেন হচ্ছে এসই এ আর সার্চ ডট পিএসপি। এর মধ্যে ধরেন লিখে দিলাম আমরা, যদি না থাকে আর কি, পোস্ট যদি না থাকে লেখা থাকবে অফ সার্চ রেজাল্ট এস ই এ আর সি এস আর ই আর ই এস ইউ এল টি সার্চ রেজাল্ট নট ফাউন্ড, সার্চ রেজাল্ট অথবা নো সার্চ রেজাল্ট ফাউন্ড। এখন গেলে কি হবে, কোনটা পাবে? আচ্ছা আমরা যদি পেজের মধ্যে যাই তাহলে যদি সার্চ দিতে হয়, আচ্ছা আসছে দেখছেন, এগুলো পাচ্ছে। আর কার মধ্যে থেকে পাচ্ছে না, কন্ট্যাক্ট আস পেজে গেলে পাচ্ছে না, তাই না? কন্ট্যাক্ট আস পেজ, আমরা পেজের মধ্যে যখন যাচ্ছি বাদ দিয়ে দেন, তাহলে অ্যাকশন দরকার নেই।
সাইজের মধ্যে সেট করলাম, এটা এখানে সেট করলাম। এখন হচ্ছে কি, এখানে উল্টা পাল্টা লিঙ্ক পাওয়ার কারণে এরকম হচ্ছে, কথা বুঝতে পারছেন? লিঙ্কটাও সমস্যা আছে। নো পোস্ট ফাউন্ড, আচ্ছা বুঝতে পারছি সমস্যা। চেঞ্জ করে, চেঞ্জ করে নাম দিয়ে দেন এস ই এ আর সি এ সার্চ ডট পিএসপি। ওকে ওপেন করলাম, এখানে কি লেখা আছে, অফ সার্চ রেজাল্ট নট ফাউন্ড। আমরা এখানে গিয়ে যদি কোনো কিছু সার্চ দেই, কি লেখা আছে, পেজ নট ফাউন্ড, মানে এরকম কোনো পেজ আসলে নাই, কথা বুঝতে পারছেন? এরকম পেজ আসলে কোনো পেজ নাই। তো এই জন্য একটা কাজ করা যেতে পারে, আমরা এখানে যদি কোনো একটা ফাইল বানাই, নাম দেই 404.php। এখন যদি এরকম কোনো পেজে আমরা যাই, তাহলে কি লেখা আসবে, টোটালি ফাঁকা, কথা বুঝছেন? কারণ এরকম কোনো পেজ আসলে পাচ্ছে না। এখন এই 404 পেজের মধ্যে গিয়ে যদি আপনি কপি করে এখানে মধ্যে শুধু বসায় দেন, আর এখানে আর্টিকেলগুলো বাদ দেন, বা এখানে আপনার অ্যাপ পোস্ট দা পোস্ট লেখার দরকার নেই, কথা বুঝছেন? এখানে সরাসরি লিখে দিলেন এইচ ওয়ানের মধ্যে, অপস পেজ নট ফাউন্ড 404, প্লিজ গো টু, এখানে লিখে দিলেন একটা অ্যাঙ্কর ট্যাগ দেন, এর মধ্যে লিখে দিলেন পিএসপি শুরু শেষ, হোম ইউআরএল, এখানে লিখে দিলেন কি, প্লিজ গো টু হোম পেজ। এটা ধরেন লিখে দিলেন এইচ টুর মধ্যে, এখানে চলে গেলে কোথায় চলে যাবে? আচ্ছা এটা আসলে হোম পেজের লিঙ্ক পাচ্ছে না, কি লিখছি আমরা, এখানে ইকো করতে হবে নাকি? এবার ঠিক আছে, আসলে আমাদের এখানে যত জায়গায় এই জিনিসগুলো দিছি, প্রত্যেকটা জায়গায় কি করা আছে সমস্যা, সব জায়গায় কি করা আছে, হোম ইউআরএল দেওয়া আছে, বাট হোম ইউআরএল মানে ওই পেজের লিঙ্ক পাচ্ছে, আসলে এখানে ইকো করতে হবে, ইকো না করার কারণে পাচ্ছিল না, কথা বুঝতে পারছেন?
সবটাই কপি করেন, কপি করে কোথায় বসিয়ে দেবো? এখানে ফর্মের মধ্যে বসিয়ে দেবো, শেষ। এখন এখানে গিয়ে লেখেন অফ সার্চ রেজাল্ট নট ফাউন্ড, এখানে এটা এটা লেখা আসছে। আর যদি উল্টা পাল্টা কোনো লিঙ্ক হয়ে যায়, বুঝছেন, এখানে সার্চ রেজাল্ট নট ফাউন্ড আসছে, আপনি ইরোর দিতে চাচ্ছেন, তাই না? ইরোর যদি দিতে চান, এখানে লিখলেন অফ পেজ নট ফাউন্ড 404 ইরোর, প্লিজ গো টু হোম পেজ, এখানে ক্লিক করলে হোম পেজ চলে আসবে। কি বুঝছেন কি হচ্ছে অবস্থা? অ্যাবাউট পেজ গেলে এরকম শো করতেছে। এখন আমার দরকার কোনগুলো? আমাদের দরকার হচ্ছে এটা ডাইনামিক, এগুলো সবগুলো ডাইনামিক। এখানে এগুলো ডাইনামিক না, এগুলো আমরা ডাইনামিক করতে পারবো। আমরা ইচ্ছা করলে এখানে কি বসাতে পারবো? সাইটের ওয়েবসাইটের টাইটেল বসাতে পারবো, এখানে বসাতে পারবো ট্যাগ লাইন, এরকম কিছু একটা হবে এখানে। সো আমরা এখানে কি করতে পারি? কি দা টাইটেল ব্লগ ইনফো, প্র্যাকটিস করতে হবে নিউজ ভাই, বুঝছেন? জিজ্ঞেস তো করবোই, আমার কাজ তো কি চেষ্টা করো না। হ্যাঁ হ্যাঁ, রেট কত করতে পারেন আপনি? আর জিজ্ঞাসা বেশি দিন করবো না, দুই তিন দিন জিজ্ঞাসা করবো, দুই দিন এখানে লেখা আছে ব্লগ ইনফো কি ডেসক্রিপশন, ব্লগ ইনফো ডেসক্রিপশন, একটা জায়গায় লিখে দিচ্ছি, বাট সবগুলোতে আনতে হবে না, স্প্যান ফোর এর মধ্যে। পেজের মধ্যে যান, এখানে প্রত্যেকটা কমন কতটুকু অংশ দেখেন, এখান থেকে কিন্তু আপনার এই অংশগুলো সবগুলো কমন, বিশেষ করে এই পেজগুলোতে দেখেন, এই পেজগুলোতে সবগুলো কমন না, লেফট সাইড বার পেজ সবগুলো কমন না এতটুকু অংশ, এগুলোকে আমরা আলাদা টেমপ্লেটের মধ্যে নিতে পারি না। সাপোজ এখানে ফাইল নেন, ফাইল নেন, নাম দেন হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট, এখানে শুধু আপনার এই পার্টটুকু থাকবে হচ্ছে কার মধ্যে, ইন্ডিজ পেজের মধ্যে স্ট্যাটিক ভাবে থাকবে, বাট এখানে যে সমস্ত জায়গাগুলোতে আছে সবগুলো কি করবো আমরা, কাট করব, কাট করে নিয়ে যাবো হচ্ছে কি নাম দেওয়া যেতে পারে, সাপোজ আপনার এসিএ ডি হেডার টেমপ্লেট বা হেডার টপ ধরে নিয়ে দেন, হেডার ব্রেড ক্রাম্ব, বসাই দিলাম এখানে। এখানে গিয়ে কি করবো, করতে হবে গেট গেট টেমপ্লেট পার্ট, কই আছে এটা, ওকে এখানে ডট পিএসপি হবে না, ডট পিএসপি দিলে কিন্তু আসবে না এখানে, এটা কপি করেন, কপি করে কোথায় বসবে, এখানে বসবে,
সার্সের মতো দিয়ে দেন এটা। যাতে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গাতেই চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ কই গেল এটা, কি আচ্ছা এর মধ্যে বসাচ্ছিলাম। এখানে কি করা লাগবে? ব্লগ ইনফো টাইটেল দিয়ে দেখে না, না হলে না হবে। এটা এটা কোথায়? ব্লক পেজের মধ্যে? ব্লক পেজের মধ্যে আমরা কি করতে হবে? এটা কি ঠিক আছে নাকি? এখন করবো আমরা কোন পার্টটুকু? এই পার্টটুকু। এটা তো সাইড বার, সাইড বার কই আছে? সাইড বার ডট পেস্টের মধ্যে। এখন সাইড বার ডট পেস্টের মধ্যে এগুলো আছে, এখন আমাদের দেখতে হবে রিপিট হচ্ছে কোনগুলো। রিপিট হচ্ছে কোনগুলো? আর্টিকেলগুলো না, এই আর্টিকেলগুলো দেখেন বারবার রিপিট হচ্ছে। আর্টিকেলগুলো কি হচ্ছে? বারবার রিপিট হচ্ছে, বারবার রিপিট হচ্ছে। এখন যেগুলো রিপিট হচ্ছে বারবার, সেগুলোর মধ্যে দেখেন একটা কমন ক্লাস আছে, নাম কি? উইজেট। আর এই ক্লাসটা আপনার কি আছে? এটা ঠিকঠাক মতো নাই, এটা উইজেট নামে আছে। এটার মধ্যে উইজেট আছে, উইজেট লিস্ট আছে, আবার এটার মধ্যে কি আছে? উইজেট লিস্ট আছে। যাই থাকুক, আমাদের সেটা সেটা হেডেক না, যাই থাকুক, আমরা যে কোনো একটাকে রাখবো এখান থেকে, যে কোনো একটাকে রাখবো। কথা বুঝছেন? সার্চ কেনা রাখে, আমরা একটা কাজ করি, যেগুলো টেক্স রিলেটেড বা যাই রাখেন সমস্যা নেই, একই কথা। ধরেন রাখবেন হচ্ছে এই টেক্সটাকে, ধরে রাখবেন, কথা বুঝছেন? এখান থেকে শুরু শুরু করেন, একটাকে রাখলাম, রেখে বাকিগুলাকে আমরা বাদ দিয়ে দিছি। এখন কি করবে? একটাই শো করবে এখানে। কি শো করছে? এখানে যাই আমরা, তাহলে ভালো ভালো দেখতে পাবো। এখন এখানে একটা শো করতেছে, এখন এই একটার পরিবর্তে আমরা কি করবো? আমরা যখন এখানে গিয়ে উইজেটের মধ্যে, উইজেট আছে, উইজেটের মধ্যে গিয়ে যখন উইজেট অ্যাড করবো, তখন অটোমেটিক্যালি এখানে কি হয়ে যাবে? এগুলো অ্যাড হয়ে যাবে, কথা বুঝছেন? আচ্ছা এই কাজগুলো কেমনে করতে হবে? আচ্ছা এই কাজগুলো করার জন্য আমাকে ফাংশনস ডট পিএসপিতে যেতে হবে, কথা বুঝছেন? ফাংশনস ডট পিএসপিতে গিয়ে একটা ফাংশনটা নতুন করে দিলাম, যে নাম কি থিমের? ডাব্লুপি থিম। সাইড বার নাম দিলাম, একটা যে কোনো ফাংশনের নাম দিলে হবে। এখানে গিয়ে কি করতে হবে? অবশ্যই একটা অ্যাড অ্যাকশন নিতে হবে। অ্যাকশনের মধ্যে কি থাকবে? দুইটা প্যারামিটার থাকবে। সেকেন্ড প্যারামিটার থাকবে হচ্ছে এই নামটা, আর ফার্স্ট প্যারামিটার থাকবে উইজেটস ইনিট নামে একটা কি, এটা এটা কি এখানে কি কি দিতে হয়? এই যে অ্যাড অ্যাকশন কি এটা? আমি এই কথা জানতে চাচ্ছি। আচ্ছা এবার এখানে কি করবেন? আচ্ছা এখানে একটা ফাংশন লিখতে হবে, আপনার রেজিস্টার করতে হবে ফার্স্ট। রেজিস্টার করে যেমন মেনু রেজিস্টার করছিলাম না আমরা, ওই রকমই আপনার উইজেট রেজিস্ট্রেশন করার জন্য আগে রেজিস্টার করতে হবে। পিছনে কি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ বুঝতে পারেন? আব্দুর রহমান রনি একটু একটু কেন? পিএসপি না ওয়ার্ডপ্রেস।
এখানে পিএসপি এর কোনো ফাংশনই নেই, কোনো ফাংশন দেখাচ্ছে, জাস্ট শুধু ইফ এলস দেখাচ্ছে, ওটা শুধু আপনার একটু পিএসপি, তাছাড়া কোনো পিএসপি নেই। সবকিছু ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের ফাংশনগুলো আলাদা টোটালি। এখানে মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে আসলে কষ্ট কতটুকু কমে গেছে দেখেন আপনার, আপনার ডাটাবেস যেতে হচ্ছে না, ডাটাবেস বানানো লাগছে না, সবগুলো বানানোই আছে, আপনাকে শুধু ওয়ার্ডপ্রেসের ফাংশনও বানানো আছে, আপনাকে কী করতে হবে শুধু ফাংশনের নামগুলো মুখস্থ করেন, মুখস্থ করে কী করবেন, ফাংশনের নামটা করে বসাই দেবেন, শেষ, কথা বলছেন? এটাই যদি এই মুখস্থটা যদি আপনারা না করতে পারেন, যদি বলেন মনে থাকে না, ধরেন কেন, তাহলে এগুলা এগুলা টোটালি একদম খুব কষ্টের বিষয়, কথা বলছেন? টোটালি কষ্টের বিষয়। সবচেয়ে বড় কথা কি, কেউ যদি নিজের ইম্প্রুভমেন্ট না চায়, কারোর ইম্প্রুভমেন্ট কেউ করে দেয় না, আর করে দেওয়ার সম্ভাবনা। সাপোজ যদি একটা ঘরের মধ্যে যদি আগুন লাগে, আপনি যদি শুয়ে থাকেন, আপনি যদি শুয়ে থাকেন যে আমাকে, আমি বাঁচবো না, আমি মরে যাবো, ঠিক আছে, আপনাকে কেউ কিন্তু বাঁচাতে আসবে না। হয়তো আপনার যারা খুবই ক্লোজ, আপনার বউ বলবে যা প্লিজ মরো না, আমি বিধবা হয়ে যাবো, বাট এক সময় যখন দেখবে যে না আপনি বাঁচতে যাচ্ছেন না, তখন আর কিছু করার থাকবে না, তারও একমাত্র রাগ করে বলবে মর। আচ্ছা, আর যদি আপনি বাঁচতে চান, দেখবেন যে প্রয়োজনে আপনার জন্য কি করবে, সফটওয়্যার কার্ডে সাপোজ এখানে আঙুল লাগছে, প্রয়োজনে আপনার বিমান নিয়ে আসবে এখানে, না বিমান না, হেলিকপ্টার নিয়ে আসবে, না পাশে তো বিমান বন্দর আসতে পারে, যেখান থেকে সা করে গিয়ে ওখানে গিয়ে ল্যান্ড করলো আর কি। না এখানে গিয়ে ল্যান্ড করবে, আমেরিকার বিমানে সে ল্যান্ড করবে, শুধু বিমান বিমানে উঠে উঠলেই হয় না, যে কোনো দেশে গেলে সেই দেশ থেকে তো আপনাকে রিসিভ করবে না। আচ্ছা, এখানে কি করলাম, উইজার্ডস ইডিট এর মধ্যে রাখলাম, এখান থেকে আমি একটা ফাংশন লিখবো, নাম হচ্ছে রেজিস্টার, সাইডবার নামে একটা ফাংশন লিখবো, এর মধ্যে কি হবে, একটা অ্যারে হবে, সবগুলা একটার সঙ্গে মিলাবেন না, সবগুলো একটা সঙ্গে মিলাবেন, ওখানে লিখছিলাম রেজিস্টার মেনুজ, এখানে মেনু হবে না, মেনু মানে মেনু, মেনু মানে মেনুজ, অনেকগুলো মেনু হলে মেনুজ, এরকম না, রেজিস্টার কি করলাম সাইড বার লিখলাম, এখানে লিখতে হবে কি, একটা নেম লিখতে হবে, সাপোজ নাম দিলাম আমরা কি, সিক্স থিম সাইড বার, ওকে। তারপর দ্বিতীয়ত অবশ্যই একটা আইডি লাগবে, কথা বলছেন, একটা আইডি লাগবে, এটা কম্পালসারি, নাম দিলাম হচ্ছে সিক্স সাইডবার। এখন দেখেন এতটুকু লিখলেই আমরা যদি একটু রিলোড দেই, তাহলে এখানে একটা উইজার্ড চলে আসার কথা আছে, উইজার্ড যান, এখানে চলে আসছে সিক্স থিম সাইডবার। আমরা যদি আর একটা সাইডবার আনতে চাই, তাহলে কি করবো, একইভাবে এটাকে ডুপ্লিকেট করবো, করে এখানে লিখে দেবো সিক্স থিম বা সিক্স থিম ফুটার সাইডবার বা ফুটার উইজার্ড, ফুটার উইজার্ড, আর এর মধ্যে দিলাম ফুটার উইজার্ড, ফুটার হয়ে গেলে ওটা সাইডবার থাকে না, সাইড মানে কি সাইডে, ঠিক আছে, এখানে একটা পার্ট চলে আসবে, আসছে, এর মধ্যে গিয়ে কি করতে হবে, আমরা বসাতে পারবো জিনিসগুলো, এটা বসতেছে, এটা হচ্ছে ব্যাক এন্ডের কাজ শেষ করলাম আমরা, এখন কি করতে হবে, ফ্রন্ট এন্ডে কাজ করতে হবে। আচ্ছা, ফ্রন্ট এন্ডে কাজ করার জন্য সাপোজ আমরা কি করলাম, একটা টেক্সট নিলাম, সাপোজ টেক্সট কোথায়, সিক্স থিম সাইড বারের মধ্যে, এখানে গিয়ে আমরা নাম দিলাম অ্যাবাউট মি, এখানে দিয়ে দিলাম অ্যাবাউট ইউ, নাম দিলেন কি, কেন সফটওয়্যারটি, এখানে ধরেন দিলেন
সামথিং কিছু লেখা টেক্সট, সেভ দেন। সেভ দিলে দেখেন তো সেভ হয় কিনা, এখানে হয়েছে বা ডাটাবেসের মধ্যে জমা হয়ে গেছে। এটা হচ্ছে আমরা ব্যাক এন্ডের কাজ করছি, এখন ফ্রন্ট এন্ডের কাজ এখনো করা হয় নাই। ফ্রন্ট এন্ডের কাজ করার জন্য ফ্রন্ট এন্ডের কাজ কই গিয়ে করব, ইনিজার পেজের মধ্যে সাইবার ডট পেজ কি দেখার জন্য বানাইছি আমি। এখানে গিয়ে কি করবেন, এটাকে কমেন্ট করে রাখেন আগে। কমেন্ট করলাম, কমেন্ট করার পর এখানে কি করব, পিএসপি শুরু শেষ, তারপর এখানে লিখতে হবে ডাইনামিক, ডাইনামিক ডাইনামিক উইজেট। এখানে গিয়ে বসাতে হবে হচ্ছে ফাংশনস এর মধ্যে যে আইডিটা আছে না, এটা কপি করেন, কপি করে সাইড বার ডট পিএসপি তে যান, এখানে একটা কোটেশন দেন দিয়ে এখানে বসিয়ে দেন। ওকে, আসতে বলছে ডাইনামিক উইজেট নামে কোনো ফাংশন নাই। ফাংশনের নামের জন্য আমরা ইচ্ছা করলে কোনো একটা ফাংশন মনে মুখ দিয়ে আসলো আর দিয়ে দিলাম, এটা হবে না। এখানে অবশ্যই ডাইনামিক সাইড বার দিতে হবে, নাম কি ডাইনামিক সাইড বার। আসছে এখানে কি আছে, এখানে এরকম ইমেল এলাকা আকারে আছে, দেখেন একটু ইনস্পেক্ট ইভেন্ট করে এলে আছে, এলে আসলে হবে। উইজেটের মধ্যে আমার আসতে হবে হচ্ছে কিরকম, আসতে হবে এখানে আর্টিকেল আসতে হবে একটা, এরকম আসতে হবে তাই না। হচ্ছে আর্টিকেলের আপনার উইজেটের আগে থাকতে হবে কি, এই লেখাটা থাকতে হবে। এখন এই লেখাটা যদি আপনি আনতে চান তাহলে ফাংশন ডট পিএসপি মধ্যে গিয়ে যেখানে সাইড বার রেজিস্টার করছেন সেখানে গিয়ে আরেকটা পার্ট লেখেন, নাম দেন হচ্ছে বিফোর উইজেট। ওই এইচটিএমএলটা কি কি করবেন এখানে বসায় দিবেন, এইচটিএমএল আগেরটা, এটা এটা হচ্ছে বিফোর উইজেট, উইজেট টাইটেলটা। তারপরে কি করতে হবে এখানে অবশ্যই আফটার এটা শেষ করতে হবে রিপটা। আপনি উইজেটের মধ্যে কি হবে, অনলি আর্টিকেলটাই ক্লোজ হবে, আর্টিকেল শুরু করছিলাম আর্টিকেলটা একটা শেষ করলাম। এখন গিয়ে রিলোড দেন, দেখেন তো কি হয়, এখন এটা আছে, দেখেন তো আপনি এখানে ইনস্পেক্ট ইভেন্ট করে দেখেন আর্টিকেল আসছে কিনা, আর্টিকেল আসছে, উইজেট উইজেট লিস্ট আসছে। আচ্ছা উইজেট লিস্ট আসলে দরকার নাই, কারণ উইজেট লিস্ট নামে এই ক্লাসটা সবগুলোতে কিন্তু কমন ছিল না, কমন ছিল কতটুকু উইজেট, উইজেটটা। এখন দ্বিতীয়ত, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যেটা কমন ছিল, আচ্ছা কমন না, আবার হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ঠিক করতে হবে তাই না। এখানে কিসের মধ্যে পাচ্ছে, এটা পাচ্ছে হচ্ছে উইজেট এই স্টুর মধ্যে পাচ্ছে, বাট এটা কার মধ্যে ছিল, এটা এই স্থির মধ্যে ছিল তাই না, একটু ছোট, তো সেজন্য আমাদের যদি এরকম ডিজাইনিং করতে চাই। আচ্ছা পিছনের দিকে কথা বলেন না, কথা একটু পরে বলেন, এখানে লিখতে হবে হচ্ছে বিফোর টাইটেল, টাইটেল মধ্যে কি হবে, এই যে এখান থেকে শুরু করে কতটুকু হবে, এতটুকু হবে। এই পার্টটুকু আমরা কি করবো ফাংশনস অফ পিএসপির মধ্যে গিয়ে এখানে গিয়ে, সরি এখানে না, এখানে গিয়ে বসাই দেবো। একইভাবে কি করবো আমরা আফটার, আফটারের মধ্যে কি করবো জাস্ট ক্লোজ করবো এই স্থিরটা, এখন দেখেন এই ক্লাসে যদি কোনো ডিজাইন করা থাকে তখন কি হবে, চিন্তা করেন এখানে এই ক্লাস ধরে যদি আপনি ডিজাইন করে রাখেন, জিনিস বোঝার ট্রাই করেন, এটা দিয়ে যদি আপনি কোনো ডিজাইন করে রাখেন, ধরেন আপনি এখানে ওই ক্লাস ধরে ডিজাইন করা আছে সাপোজ আপনার থিওরির মধ্যে,
কুইজ টাইটেল মানে ক্লাস আছে, সেই ক্লাসের হচ্ছে কালার কি রেড, সাপোজ আপনার রেজিস্টার মধ্যে করা আছে, এটা যদি বোঝার ট্রাই করেন, থাকতে তো পারে, থাকতে পারে না, আমি আমি কি দেখাবো, আমি আমি আপনাদের আপনাকে বলে দেবো যে এটা কেটে দেবেন, বলে দেবো এভাবে, কারণ কারণ আপনি আমি যদি বলে দিই কেটে দিন, এক জায়গায় করা আছে, ডিজাইন করা আছে, আপনি কেটে দিলেন, আমাকে কি বলুন ভাই, আপনাদের বলছিলেন কেটে দেওয়ার কথা, আর আমার কি করতে হবে, ডিজাইনটা ঠিক মতো পাওয়াতে হবে, কথা বলতে গেছে এটা এটা যখন আমি এই কাজগুলো না করলাম, এগুলো করার আগেও কি ডিজাইনটা পাচ্ছিল না, তাহলে ডিজাইন তো এমনিতে ঠিক ছিল, বাট এগুলো করার অর্থ কি, যাতে এই টুর আগে অটোমেটিক মানে টাইটেলের আগে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যায়, টাইটেলের পরে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে যায়, কথা বলছেন? কি ঠিক আছে এখন? আচ্ছা, আরো আনুষঙ্গিক যে সমস্ত আছে, জিনিসপত্র আছে, এগুলো আমরা অ্যাড করতে পারবো, যেমন এখানে সার্চ বার আছে, আপনি যদি সার্চ বার অ্যাড করতে চান, তাহলে সার্চ বার অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, সার্চ বারের ডিজাইন করতে হবে, আপনি রিসেন্ট পোস্ট যদি অ্যাড করতে চান, যেমন এখানে যদি আপনি রিসেন্ট পোস্ট অ্যাড করতে চান, বা আপনি অ্যাড করতে চাচ্ছেন ধরেন ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছেন, তাই তো, এখানে যান গিয়ে ক্যাটাগরি অ্যাড করেন, CATGORY ক্যাটাগরি, আসে ক্যাটাগরি, এখন যদি এরকম ডিজাইন না পায়, সাপোজ ধরেন এখানে হুবহু যেরকম আছে সেরকম পাচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন আপনি, এর ভিতরে গিয়ে দেখবেন আসলে এরা কেমনে করছে ক্যাটাগরিটাকে, এখানে ইওয়েল তারপরে কি আছে, এলআই আছে, আপনি কি করবেন ধরবেন এভাবে, ধরার পর আর এখানে এরা কি রিসপেক্ট রিমেন্ট করবেন, এখানে কার মধ্যে আছে, এগুলা এখানে লেখেন ডট উইজেট ক্লাসের মধ্যে যে ইউএল আছে, সেই ইউএল ইউএল গুলো কি ডিজাইন করবেন, এখান থেকে ডিজাইনটা করে দেন, উইজেটের মধ্যে যে ইউএল আছে, ইউএল গুলার কি হবে, লিস্ট স্টাইল নান হবে, তারপরে সরি এর মধ্যে যে কি আছে, এলআই আছে, এলআই এলআর মধ্যে আমরা এই কাজগুলো করে দেবো, আর কি করবো, প্যাডিং লেফট 20 পিক্সেল, কি কাজ হয়েছে, উপক্রম মতো হয়ে গেছে, আচ্ছা তারপর হ্যাঁ একইভাবে কি করবো, আমরা আমরা যদি ধরেন আমরা এই পার্টটা অ্যাড করি আর্কাইভস, বা আমরা মানে সবগুলো কি করতে হবে, এইভাবেই ডিজাইন করতে হবে আমাদের, কথা বুঝছেন, এইভাবে ডিজাইন করে অ্যাড করতে হবে, সাপোজ যদি আপনি এখান থেকে কোনো কাস্টম মেনু অ্যাড করতে চান তাও অ্যাড করতে পারবেন, আপনি ক্যাটাগরি অ্যাড করতে চাইলে রিসেন্ট পোস্ট অ্যাড করতে চাইলে রিসেন্ট পোস্ট অ্যাড করে দেন, রিসেন্ট পোস্ট শো করছে, একই স্টাইলে শো করতেছে, কারণ এগুলো সবগুলো কি ইমেল এ আকারে আছে, সেটা উপরের দিক মানে বেশি একটু টাইটেল আকারে আসছে না, এরা কিভাবে রাখছে, এরা বাড়িতে প্রত্যেকটা কি করছে আলাদা আলাদা করে এই জিনিসটা ইউজ করতে, একটা কাজ করতে পারেন আপনি, কাজটা হচ্ছে কি এই জিনিসটা ইউজ করতে পারেন, হ্যাঁ হ্যাঁ করছি,
দেন কপি করেন, কপি করে কোথায় বসিয়ে দিবেন? আফটার 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 টাইটেলে, আফটার উইজেটে। প্রত্যেকটা উইজেটের পরে কি হয়? এটা পায়। কোন কি সাইলেন্ট করার অপশন নাই? যে আমাদের আমার 32 নম্বর ব্যাচে একটা একটা একজন আছে, এক আঙ্কেল আছে, ওনার মানে সাইলেন্ট করার কোনো অপশন নাই। এবং এখন এখন পাচ্ছে স্পেস পাচ্ছে, তাহলে উইজেট আমরা রেজিস্টার করতে পারবো নাকি? অপশন আসবে, ওটা তো এরকম অপশন আসবে না, অপশন কি আসবে? জাস্ট এমনিতে নিয়ে এসে রাখলাম অপশন আনার জন্য। যেমন আপনার অ্যাড থিম সাপোর্ট দিয়ে তো মেনু বানা যায়, বাট মেনু ওটা তো ওটা বাদ দিয়ে দিয়েছিলাম, তো বাদ দিতে আমরা কি করলাম? এইভাবে আনলাম। আচ্ছা একইভাবে কি করবো এখন আমরা ফুটার সাইড বারের জন্য? ফুটার সাইড বার এখন ফুটারের মধ্যে কোথায় আছে? ফুটার ডট পিএসপিতে রিপিট হচ্ছে কোনগুলো? আচ্ছা এখানে এগুলো না, আর্টিকেলগুলো রিপিট হয়েছে, স্প্যান 3, স্প্যান 2, স্প্যান 2-র মধ্যে এগুলো, আবার স্প্যান 4, মানে পুরো কাহিনী করছে। আর উইডগুলো আবার কম বেশ, গেট ইন টাচ। যদি কখনো একই উইডের না হয়, যদি কখনো কি হয় একই রকম উইড না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আলাদা আলাদা উইডের বানাতে হবে, তাছাড়া কোনো উইড নেই। দেখেন এখানে কি করছে, স্প্যান 3, স্প্যান 2, স্প্যান 4, স্প্যান 3, ইচ্ছা মতো। আর 4 তো 1 2 3 4, তিন করে যদি দিয়ে দেখি দেখি কেমন হয়। 3 আমরা গিয়ে দেখি আসলে ডিজাইনটা কোনো ইফেক্ট পড়ে কিনা। এটা তো 3, এটাতে 3, দেখেন তো কোনো ডিজাইনের সমস্যা হয় কিনা। ডিজাইনের সমস্যা না, এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে না? কাহিনী বলছে কাহিনী করে রাখছে, দেখা যাক আমরা এইভাবেই করি, ঠিক আছে? বা আলাদা আলাদা যদি করে করতেন কি করতে হতো বলতে হতো, ফুটার ফুটার উইজেট 1, ফুটার উইজেট 2, ফুটার মানে আলাদা আলাদা করে রেজিস্টার করতে হতো। বাট এখানে মানে খুব একটা ইফেক্ট পড়ে নাই, তাই না? ইফেক্ট কোন ইফেক্ট পড়ছে? এটা এইদিকে নিচে নামছে, তাই না? এখানে সমস্যা হতো না? এখানে সাপোজ আপনার প্রথমের দিকে এখানে গিয়ে কি করলেন, দুই লাইন বাড়াই দিলেন, ঠিক আছে? এখন এটা ধরে বাড়াতে হবে, তাই তো? কাজ করেন, এটাকে আমরা আবার বাড়াই দিই। এটাই রাখবো, এরকম কত কথা না, তাই না? রিসেন্ট পোস্ট পোস্ট হবো, সেখানে আবার কি আছে, ফ্লিপকার্ট থেকে আসছে, ব্যাপার আমরা এগুলাকে ডাইনামিক করবো। এখন একইভাবে কি করবো আমরা, এখান থেকে আমরা জানি যে বাদ দিতেই পারি, এগুলো কি করতে পারি, বাদ দিতেই পারি।